আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রথম কথা সাহিত্য নববাবু বিলাস আমার চ্যানেলে আমি আপনাদেরকে পাঠ করে ইতিপূর্বে শুনিয়েছি এবং আপনাদের তা খুবই ভালো লেগেছে আজ আমি পাঠ করব বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ বিষয়ক লেখা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ। পালামৌ এই লেখাটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শনে প্রমথনাথ বসু লেখক নাম নিয়ে লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় বিহারের পালামৌয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ হন এবং পালামৌ ছিল তার কর্মক্ষেত্র দু বছরের মাথায় তিনি পালামৌ থেকে প্রত্যাবর্তন করেন সেখানকার স্মৃতি নিয়ে রচনাসমূহই পরে পালামৌ গ্রন্থে অন্তর্ভুক্ত হয় শুরু করছি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ প্রথম প্রবন্ধ বহুকাল হইল আমি একবার পালামও প্রদেশে গিয়াছিলাম প্রত্যাগমন করিলে পর সেই অঞ্চলে বৃত্তান্ত লিখিবার নিমিত্ত দুই একজন বন্ধু বান্ধব আমাকে পুনঃ পুনঃ অনুরোধ করিতেন আমি তখন তাহাদের উপহাস করিতাম এক্ষণে আমায় কেহ অনুরোধ করে না অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসিয়াছি তাৎপর্য বয়স গল্প করা এ বয়সের রোগ কেহ শুনুন বা না শুনুন বৃদ্ধ গল্প করে অনেক দিনের কথা লিখিতে বসিয়াছি সকল স্মরণ হয় না পূর্বে লিখিলে যাহা লিখিতাম এক্ষণে যে তাহাই লিখিতেছি এ মতো নহে পূর্বে এই সকল নির্জন পর্বত কুসুমিত কানুন প্রভৃতি যে চক্ষে দেখিয়াছিলাম সে চক্ষু আর নাই এখন পর্বত কেবল প্রস্তরময় বন কেবল কণ্টকীর্ণ অধিবাসীরা কেবল কদাচারী বলিয়া স্মরণ হয় অতএব যাহারা বয় গুণে কেবল শোভা সৌন্দর্য প্রকৃতি ভালোবাসেন বৃদ্ধের লেখায় তাহাদের কোন প্রবৃত্তি পরিতৃপ্ত হইবে না যখন পালামৌ যাওয়া আমার একান্ত স্থির হইল তখন জানি না যে সে স্থান কোন দিকে কত দূরে অতএব ম্যাপ দেখিয়া পথ স্থির করিলাম হাজারিবাগ হইয়া যাইতে হইবে এই বিবেচনায় ইনল্যান্ড ট্রানজিট কোম্পানির ডাক গাড়ি ভাড়া করিয়া রাত্রি দেড় প্রহরের সময় রানীগঞ্জ হইতে যাত্রা করিলাম প্রাতে বড়াকর নদীর পূর্ব পারে গাড়ি থামিল নদী অতি ক্ষুদ্র তৎকালে অল্পমাত্র জল ছিল সকলেই হাঁটিয়া পার হইতেছে গাড়ি ঠেলিয়া পার করিতে হইবে অতএব গারওয়ান কুলি ডাকিতে হয় পূর্ব পার হইতে দেখিলাম যে অপর পারে ঘাটের উপরেই একজন সাহেব বাংলায় বসিয়া পাইপ টানিতেছেন সম্মুখে একজন চাপরাশি একরূপ গৈরিক মৃত্তিকা হাস্তে দাঁড়াইয়া আছে যে ব্যক্তি পারার্থ সেই ঘাটে আসিতেছে চাপরাশি তাহার বাহুতে সেই মৃত্তিকা দ্বারা কি অঙ্কপাত করিতেছে পারার্থের মধ্যে বন্যলোকি অধিক তাহাদের যুবতীরা মৃত্তিকা রঞ্জিত আপন আপন বাহুর প্রতি আর নয়নে চাহিতেছেন আর হাসিতেছে আবার অন্য অন্যেরঙ্গের সেই অঙ্কপাত কিরূপ দেখাইতেছে তাহাও এক একবার দেখিতেছে শেষে যুবতীরা হাসিতে হাসিতে দৌড়িয়া নদীতে নামিতেছে তাহাদের ছুটো ছুটিতে নদীর জল উচ্ছ্বসিত হইয়া কুলের উপর উঠিতেছে আমি অন্য মানুষকে এই রঙ্গ দেখিতেছি এমতো সময়ে কুলিদের কতকগুলি বালক বালিকা আসিয়া আমার গাড়ি ঘেরিল সাহেব একটি পয়সা সাহেব একটি পয়সা এই বলিয়া চিৎকার করিতে লাগিল ধুতি চাদর পড়িয়া আমি নিরীহ বাঙালি বসিয়া আছি আমায় কেন সাহেব বলিতেছে তাহা জানিবার নিমিত্ত বলিলাম আমি সাহেব নহি একটি বালিকা আপন ক্ষুদ্র নাসিকাস্ত অঙ্গুরিবৎ অলঙ্কারের মধ্যে নখ নিমির্জন করিয়া বলিল হ্যাঁ তুমি সাহেব আর একজন জিজ্ঞাসা করিল তবে তুমি কি আমি বলিলাম আমি বাঙালি সে বিশ্বাস করিল না বলিল না তুমি সাহেব তাহারা মনে করিয়া থাকিবে যে যে গাড়ি চড়ে সে অবশ্য সাহেব এই সময় একটি দুই বৎসর বয়স্ক শিশু আসিয়া আকাশের দিকে মুখ তুলিয়া হাত পাতিয়া দাঁড়াইল কেন হাত পাতিল তাহা সে জানে না সকলে হাত পাতিয়াছে দেখিয়া সেও হাত পাতিল আমি তাহার হাসতে একটি পয়সা দিলাম শিশু তাহা ফেলিয়া দিয়া আমার হাত পাতিল অন্য বালক সে পয়সা কুড়াইয়া লইলে শিশুর ভগিনীর সাথে তাহার তুমুল কলহ বাঁধিল এই সময় আমার গাড়ি অপর পারে গিয়া উঠিল বরাকর হইতে দুই একটি ক্ষুদ্র পাহাড় দেখা যায় বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস মৃত্তিকা সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয় অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে ইহা আর আশ্চর্য কি বাল্যকালে পাহাড় পর্বতের পরিচয় অনেক শোনা ছিল বিশেষত একবার এক বৈরাগী আখড়ায় চুনকাম করা এক গিরি গোবর্ধন দেখিয়া পাহাড়ের আকার অনুভব করিয়া লইয়াছিলাম কৃষক কন্যারা শুষ্ক গোমায় সংগ্রহ করিয়া যে স্তূপ করে বৈরাগীর গোবর্ধন তাহা অপেক্ষা কিছু বড় তাহার স্থানে স্থানে চারি পাঁচখানি ইষ্টক গাঁথিয়া এক একটি চূড়া করা হইয়াছে আবার সর্বোচ্চ চূড়ার পার্শ্বে এক সর্প ফনা নির্মাণ করিয়া তাহার হরিত পিত নানা বর্ণের চিত্রিত করা হইয়াছে পাচ্ছে সর্পের প্রতি লোকে দৃষ্টি না পড়ে এই জন্য ফনাটি কিছু বড় করিতে হইয়াছে কাজী পর্বতের চূড়া অপেক্ষা ফনাটি বড় হইয়া পড়িয়াছে তাহা মিস্ত্রীর গুণ নহে বৈরাগীরও দোষ নহে সর্পটি কালীয় দমনের কালীও কাজেই যে পর্বতের উপর কালিয় উঠিয়াছে সে পর্বতের চূড়া অপেক্ষা তাহার ফনা যে কিছু বৃহৎ হইবে ইহার আর আশ্চর্য কি বৈরাগীর এই গিরি দেখিয়া বাল্যকালে পর্বতের অনুভব হইয়াছিল বরাকরের নিকট পাহাড়গুলি দেখিয়া আমার সেই বাল্য সংস্কারের কিঞ্চিত পরিবর্তন হইতে আরম্ভ হইল অপরাহ্নে দেখিলাম একটি সুন্দর পর্বতের নিকট দিয়া গাড়ি যাইতেছে এত নিকট দিয়া যাইতেছে যে পর্বস্থ ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরের ছায়া পর্যন্ত দেখা যাইতেছে গারোয়ানকে গাড়ি থামাইয়া আমি নামিলাম গারোয়ান জিজ্ঞাসা করিল কোথা যাইবেন আমি বলিলাম একবার এই পর্বত যাইব সে হাসিয়া বলিল পাহাড় এখানেই তো অধিক দূর আপনি সন্ধ্যার মধ্যে তথায় পৌঁছিতে পারিবেন না আমি এ কথা কোনো রূপে বিশ্বাস করিলাম না আমি স্পষ্ট দেখিতেছিলাম পাহাড় অতি নিকট তথা যাইতে আমার পাঁচ মিনিটও সময় লাগিবে না অতএব গার্ডয়ানের নিষেধ না শুনিয়া আমি পর্বতাভিমুখে চলিলাম পাঁচ মিনিটের স্থলে পনেরো মিনিট কাল দ্রুত পদবিক্ষেপ গেলাম তথাপি পর্বত পূর্বতম সে পাঁচ মিনিটের পথ বলিয়া বোধ হইতে লাগিল তখন আমার ভ্রম বুঝিতে পারিয়া গাড়িতে ফিরিয়া আসিলাম পর্বত সম্বন্ধে দূরতা স্থির করা বাঙালির পক্ষে বড় কঠিন ইহার প্রমাণ পালামও গিয়া আমি পুনঃ পুনঃ পাইয়াছিলাম পর দিবস প্রায় দুই প্রহরের সময় হাজারিবাগ পৌঁছিলাম তথায় গিয়া শুনিলাম কোনো সম্ভ্রান্ত ব্যক্তির বাটিতে আমার আহারের আয়োজন হইতেছে প্রায় দুই দিবস আহার হয় নাই অতএব আহার সম্বন্ধীয় কথা শুনিবা মাত্র ক্ষুদা অধিকতর প্রদীপ্ত হইল যিনি আমার নিমিত্ত উদ্যোগ করিতেছেন তিনি আমার আগমন বার্তা কীরূপে জানিলেন তাহা অনুসন্ধান করিবার আর আবশ্যক হইল না আমি তৎক্ষণাৎ তাহার বাটিতে গাড়ি লইয়া যাইতে অনুমতি করিলাম যাহার বাড়িতে যাইতেছি তাহার সহিত আমার কখনো চাক্ষুষ হয় নাই তাহার নাম শুনিয়াছি সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই কেননা বঙ্গবাসী মাত্রই সজ্জন বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা যাহা নিন্দা শোনা যায় তাহা কেবল প্রতিবাসীর প্রতিবাসীরা পরশ্রীকাতর দাম্ভিক কলহপ্রিয় লোভী কৃপণ বঞ্চক তাহারা আপনাদের সন্তানকে ভালো কাপড় ভালো জুতা পরায় কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য তাহারা আপনার পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয় কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার পাপিষ্ঠ প্রতিবাসীরা যাহাদের প্রতিবাসী নাই তাহাদের ক্রোধ নাই তাহাদেরই নাম ঋষি ঋষি কেবল প্রতিবাসী পরিত্যাগী গৃহী ঋষি আশ্রম পাশে প্রতিবাসী বসাও তিন দিনের মধ্যে ঋষি ঋষিত্ব যাইবে প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্প বৃক্ষ নিষ্পত্র করিবে দ্বিতীয় দিনে প্রতিবাসীর গরু আসিয়া কমন্ডলু ভাঙিবে তৃতীয় দিনে প্রতিবাসীর আসিয়া গৃহিণীকে অলঙ্কার ওকালতির পরীক্ষা দিতে হইবে নতুবা ডেপুটি ম্যাজিস্ট্রেটটির দরখাস্ত করিতে হইবে এক্ষণে সে সকল কথা যাক যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিলে তাহা কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া আমার প্রথমে ভ্রম হইল পরক্ষণে সে ভ্রম গেল বারান্দায় গুটিকতক বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম আমাকে দেখিয়া তাহারা সকলে সাদরে অগ্রসর হইলেন না চিনিয়া যাহার অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম তিনিই বাটির কর্তা তিনি শত লোক সমবিভ্যাহারে থাকিলেও আমার দৃষ্টি প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত সেরূপ প্রসন্নতা ব্যঞ্জক অষ্ট অল্প দেখিয়াছি তখন তাহার বয়ক্রম বোধহয় পঞ্চাশ অতীত হইয়াছে বৃদ্ধের তালিকায় তাহার নাম উঠিয়াছিল তথাপি তাহাকে বড় সুন্দর দেখিয়াছিলাম বোধহয় সে প্রথম আমি বৃদ্ধকে সুন্দর দেখি যে সময়ের কথা বলে দিছি। আমি তখন নিজে যুবা অতএব সে বয়সে বৃদ্ধকে সুন্দর দেখা ধর্মসঙ্গত নহে কিন্তু সে দিবস এরূপ ধর্মবিরুদ্ধ কার্য ঘটিয়াছিল এক্ষণে আমি নিজে বৃদ্ধ কাজেই প্রায় বৃদ্ধকে সুন্দর দেখি একজন মহানুভব বলিয়াছিলেন যে মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না এক্ষণে আমি তাহার ভূয়সী প্রশংসা করি প্রথম সম্ভাষণ সমাপন হইলে পর স্নানাদি করিতে যাওয়া হয়ে গেল স্নান গোছলখানায় ইংরেজি মতেই হইল কিন্তু তাহার আহার ঠিক হিন্দু মতে হয় নাই কেননা তাহাতে পলাণ্ডুর আধিক্য ছিল পলাণ্ডু হিন্দু ধর্মর বড় বিরোধী তদ্ভিন্ন আহারের আর কোনো দোষ ছিল না সঘৃত আতপান্ন আর দেবী দুর্লভ ছাগ মাংস এই দুই নির্দোষী পাক সম্বন্ধে পলাণ্ডুর উল্লেখ করিয়াছি কিন্তু পিঁয়াজ উল্লেখ করাই আমার ইচ্ছা ছিল যাবনিক শব্দ এই ভয়ে পলাণ্ডুর উল্লেখ করিয়া সাধুগণের মুখ পবিত্র রাখিয়াছি কিন্তু পিঁয়াজ পলাণ্ডু এক দ্রব্য কিনা এ বিষয়ে আমার বহু কালাবধি সংশয় আছে একবার পাঞ্জাব অঞ্চলের এক বৃদ্ধ রাজা জগন্নাথ দর্শন করিতে যাইবার সময় মেদিনীপুরে দুই একদিন অবস্থিতি করেন নগরের ভদ্রলোকেরা তাহার সহিত সাক্ষাৎ করিবার প্রার্থনা করিলেন তিনি কি প্রধান কি সামান্য সকলের সহিত সাক্ষাৎ করিয়া নানা প্রকার আলাপ করিতেছেন এমত সময় তাহাদের মধ্যে একজন জোর হস্তে বলিলেন আমরা শুনিয়াছিলাম যে মহারাজ হিন্দু চূড়ামণি কিন্তু আসিবার সময় আপনার পাকশালার সম্মুখে পলাণ্ড দেখিয়া আসিয়াছি বিস্ময়াপন্ন রাজা পলাণ্ডু এই শব্দ বারবার উচ্চারণ করিয়া তৎক্ষণাৎ তদারকের নিমিত্ত স্বয়ং উঠিলেন নগরস্থ ভদ্রলোকেরাও তাহার পশ্চাদবর্তী হইলেন রাজা পাকশালার সম্মুখে দাঁড়াইলে একজন বাঙালি পিঁয়াজের স্তূপ দেখাইয়া দিল রাজা তখন হাসিয়া বলিলেন ইহা পলাণ্ডু নহে ইহাকে পিঁয়াজ বলে পলাণ্ডু অতি বিষাক্ত সামগ্রী তাহা কেবল ঔষধে ব্যবহার করা হয় সকল দেশে তাহা জন্মে না যে মাঠে জন্মে মাঠের বায়ু দূষিত হইয়া যায় এই ভয়ে সে মাঠ দিয়া কেহ যাতায়াত করে না সে মাঠে আর কোন ফসল হয় না রাজার এই কথা যদি সত্যি হয় তাহা হইলে অনেকে নিশ্চিন্ত হইতে পারেন পলাণ্ডু আর পিঁয়াজ এক সামগ্রী কিনা তাহা পশ্চিম প্রদেশে অনুসন্ধান হইতে পারে বিশেষত যে সকল বঙ্গবাসীরা সিন্ধু দেশ অঞ্চলে আছেন বোধহয় তাহারা অনায়াসেই এই কথার মীমাংসা করিয়া লইতে পারেন আহারান্তে বিশ্রাম গৃহে বসিয়া বালক দিগের সহিত গল্প করিতে করিতে বালকদের শয়ন ঘর দেখিতে উঠিয়া গেলাম ঘরটি বিলক্ষণ পরিসর তাহার চারি কোণে চারিটি খাট পাতা মধ্যস্থলে আর একখানি খাট রহিয়াছে জিজ্ঞাসা করায় বালকেরা বলিল চারি কোণে আমরা চারিজন শয়ন করি আর মধ্যস্থলে মাস্টার মহাশয় থাকেন এই বন্দোবস্ত দেখিয়া বড় পরিতৃপ্ত হইলাম দিবারাত্র ছাত্রদের কাছে শিক্ষক থাকার আবশ্যকতা অনেকে বুঝেন না স্বয়ংঘর হইতে বহির্গত হইয়া আর এক ঘরে দেখি এক কাঁদি সুপক্ক মর্তমান রম্ভা দদুল্যমান রহিয়াছে তাহাতে একখানি কাগজ ঝুলিতেছে পড়িয়া দেখিলাম নিত্য যত কদলী কাঁদি হইতে ব্যয় হয় তাহাই তাহাতে লিখিত হইয়া থাকে লোকে সচরাচর ইহাকে ক্ষুদ্র দৃষ্টি ছোট নজর ইত্যাদি বলে কিন্তু আমি তাহা রূপে ভাবিতে পারিলাম না যেরূপ অন্যান্য বিষয়ে বন্দোবস্ত দেখিলাম তাহাতে কলা কাঁদির হিসাব দেখিয়া বরং আরও চমৎকৃত হইলাম যাহাদের দৃষ্টি ক্ষুদ্র তাহারা কেবল সামান্য বিষয়ের প্রতি দৃষ্টি রাখে অন্য বিষয় দেখিতে পায় না যাহারা যথার্থই নিচ কিন্তু আমি যাহার কথা বলিতেছি দেখিলাম তাহার নিকট বৃহৎ সূক্ষ্ম সকলই সমভাবে পরিলক্ষিত হইয়া থাকে অনেকে আছেন বড় বড় বিষয় মোটামুটি দেখিতে পারেন কিন্তু সূক্ষ্ম বিষয়ের প্রতি তাহাদের দৃষ্টি একেবারেই পড়ে না তাহাদের প্রশংসা করি না যাহারা বৃহৎ সূক্ষ্ম একত্র দেখিয়া কার্য করেন তাহাদেরই প্রশংসা করি কিন্তু এরূপ লোক অতি অল্প কলা কাঁদির ফর্দ সম্বন্ধে বালক সহিত কথা কহিতে কহিতে জানিলাম যে একদিন এক চাকর লোভ সম্বরণ করিতে না পারিয়া দুইটি সুপক্ক রম্ভা উদরস্থ করিয়াছিল আছে সকল বিষয়েরই হিসাব থাকে কাজে চুরি ধরা পড়িল তখন তিনি চাকরকে ডাকিয়া চুরির জন্য জরিমানা করিলেন পরে তাহার লোভ পরিতৃপ্ত করিবার নিমিত্ত যত ইচ্ছা কাঁদি হইতে রম্ভা খাইতে অনুমতি করিলেন চাকর উদর ভরিয়া রম্ভা খাইল আমি অপরাহ্নে উদ্যানে পদ্মচারণ করিতেছি এমতো সময় গৃহস্থ কাছারি হইতে প্রত্যাগত হইলেন পরে আমাকে সমবিবাহারে লইয়া বাগান পুষ্কর্ণী সমুদয় দেখাইতে লাগিলেন যে স্থান হইতে যে বৃক্ষটি আনাইয়াছেন তাহারও পরিচয় দিতে লাগলেন মধ্যাহ্নকালে কলাকাদি সম্বন্ধে যাহা দেখিয়াছি এবং শুনিয়াছি তাহা তখনও আমার মনে পুনঃ পুনঃ আলোচিত হইতেছিল কাজেই আমি কদলী বৃক্ষের প্রসঙ্গ না করিয়া থাকিতে পারিলাম না বলিলাম আমার ধারণা ছিল এই অঞ্চলে রম্ভা জন্মে না কিন্তু আপনার বাগানে যথেষ্ট দেখিতেছি তিনি উত্তর করিলেন এখানে বাজারে কলা পাওয়া যায় না পূর্বে বাটিতেও পাওয়া যাইত না লোকের সংস্কার ছিল যে এই প্রস্তরময় মৃত্তিকায় কলার গাছ রস পায় না শুকাইয়া যায় আমি তাহা বিশ্বাস না করিয়া দেশ হইতে তের আনিয়া পরীক্ষা করিলাম আমার নিকট হইতে বাগানে লইয়া লাগাইয়াছেন এখন আর এখানে কদলীর অভাব নাই এই রূপ কথাবার্তা হইতে হইতে আমরা উদ্যানের এক প্রান্তভাগে ভাগে আসিয়া উপস্থিত হইলাম তথায় দুটি স্বতন্ত্র ঘর দেখিয়া আমি জিজ্ঞাসা করে গৃহস্থ বলিলেন উহার একটিতে আমার নাপিত থাকে অপরটিতে আমার ধোপা থাকে উহারা সম্পূর্ণ আমার বেতনভোগী চাকর নহে তবে উভয়কে আমার বাটিতে স্থান দিয়ে এক প্রকারে আবদ্ধ করিয়াছি এখন যখনই আবশ্যক হয় তখনই তাহাদের পাই দোপা নাপিতের কষ্ট পূর্বে আর কোনো উপায় নিবারণ করিতে পারি নাই সন্ধ্যার পর দেখিলাম শিক্ষক সম্মুখে বালকেরা যে টেবিলে বসিয়া অধ্যয় করিতেছে তথা একত্র এক স্থানে তিনটি সেজ জ্বলিতেছে অন্য লোক যাহারা কদলের হিসাব রাখেন না তাহারা বালকদের নিমিত্ত একটি সেজ দিয়া নিশ্চিন্ত হন আর যিনি কদলের হিসাব রাখেন তিনি এই অতিরিক্ত ব্যয় কেন স্বীকার করিতেছেন জানিবার নিমিত্ত আমার কৌতূহল জন্মিল শেষে আমি জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন ইহা অপব্যয় নহে অল্প আলোকে অধ্যয়ন করিলে বালকের চক্ষু দুর্বল হইবার সম্ভাবনা। যথেষ্ট আলোকে অধ্যয়ন করিলে চল্লিশের বহু পরে চালসা ধরে উচ্চপদস্থ সাহেবেরা সর্বদায় তাহার বাটিতে আসিতেন এবং তাহার সহিত কথাবার্তায় পরমাপ্যায়িত হইতেন বাঙালিরা ছোট বড় সকলেই তাঁহার সৌজন্যে বাধ্য ছিলেন যে কুঠিতে তিনি বাস করিতেন সেরূপ কুঠি সাহেবদেরও সচরাচর দেখিতে পাওয়া যায় না কুঠিটি যেরূপ পরিষ্কৃত ও সুসজ্জীভূত ছিল তাহা দেখিলে যথার্থই সুখ হয় মনও পবিত্র হয় মনের উপর বাসস্থানের আধিপত্য বিলক্ষণ আছে যাহারা অপরিষ্কৃত ক্ষুদ্র ঘরে বাস করে প্রায় দেখা যায় তাহাদের মন সেইরূপ অপরিষ্কৃত ও ক্ষুদ্র যিনি বিশ্বাস না করেন তিনি বলিতে পারেন যে যদি একথা সত্য হয় তাহা হইলে অধিকাংশ বাঙালির মন ক্ষুদ্র ও অপরিষ্কৃত হইত আমরা এ কথা লইয়া কোনো তর্ক করিব না আমরা যেমন দেখিতে পাই সেই মতো শিখিয়াছি যাহাকে উপলক্ষ করিয়া এই কথা বলিয়াছি তাহার মন কুঠির উপযোগী ছিল সেরূপ কুঠি ভাড়ায় যে ব্যক্তি বহু অর্থ ব্যয় করে সে ব্যক্তি যদি কদলির হিসাব রাখে তাহা হইলে কি বুঝা কর্তব্য রাত্রে দেড় প্রহরের সময় বাহক স্কন্ধে আমি ছোট ছোটনাগপুর যাত্রা করিলাম তথা হইতে পালা দু চার দিনের মধ্যে পৌঁছিলাম পথের পরিচয় আর দিব না এই কয়েক ছত্র লিখিয়া অনেক জ্বালাতন করিয়াছি আর বিরক্ত করিব না এবার ইচ্ছা রহিল মূল বিবরণ ভিন্ন অন্য কথা বলিব না তবে যদি দুই একটি অতিরিক্ত কথা বলিয়া ফেলি তাহা হইলে বয়সের দোষ বুঝিতে হইবে দ্বিতীয় প্রবন্ধ সেকালের হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম কোনো একজন মিলিটারি সাহেব পেরেড বৃত্তান্ত ব্যান্ডের বাদ্যার চর্চা প্রভৃতি নানা কথা পালামৌ হইতে লিখিতেন আমি তখন ভাবিতাম পালামৌ প্রবল শহর সাহেব সমাকীর্ণ সুখের স্থান তখন জানিতাম না যে পালামৌ শহর নহে একটি প্রকাণ্ড মাত্র শহর সে অঞ্চলেই নাই নগর দূরে থাকুক তথা একখানি গণ্ডগ্রামও নাই কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ পাহাড় আর জঙ্গল বলিলে কে কি অনুভব করেন বলিতে পারি না যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন আর যাহাদের গৃহপ্রাশে শ্রীগাল শ্রান্তি সংবাহক ভাড ভেরেন্ডার জঙ্গল আছে তাহারা যে এ কথা সমগ্র অনুভব করিয়া লইবেন ইহার আর সন্দেহ নাই কিন্তু অন্য পাঠকের জন্য এই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উত্থাপন করা আবশ্যক হইয়াছে সকলের অনুভব শক্তি তো সমান নহে রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন যখন বাহুগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম তখন আমরা বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহার দৃশ্য দেখিতে লাগিলাম ওই অন্ধকার মেঘ মধ্যে এখনই যাইব এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম পরে চারি পাঁচ ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামাউ দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম তখন আর মেঘ ভ্রম হইল না পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতে লাগিল কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না তাহার পরে আরও দুই এক ক্রোশ অগ্রসর হইলে তামরাভ অরণ্য দেখিতে যাইতে লাগিল কি পাহাড় কি তলস্থ স্থান সমুদয় যেন মেঘ দেহের ন্যায় কুঞ্চিত লোম রাজি তারা সর্বত্র সমাচ্ছাদিত বোধ হইতে লাগিল শেষে আর কত দূর গেলে বন স্পষ্ট দেখা গেল পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল কোথাও আর ছেদ নাই কোথাও কর্ষিত ক্ষেত্র নাই গ্রাম নাই নদী নাই পথ নাই কেবল বন ঘন নিবিড় বন পরে পালামউ প্রবেশ করিয়া দেখিলাম নদী গ্রাম সকলই আছে দূর হইতে তাহা কিছুই দেখা যায় নাই ও পরগনায় পাহাড় অসংখ্য পাহাড়ের পর পাহাড় তাহার পর পাহাড় আবার পাহাড় যেন বিচলিত নদীর সংখ্যাতিত তরঙ্গ আবার বোধ হয় অবনীর অন্তরাগ্নি একদিনই এই তরঙ্গ তুলিয়াছিল এখন আমার ঠিক স্মরণ হয় না কিন্তু বোধ হয় যেন দেখিয়াছিলাম সকল তরঙ্গগুলি পূর্ব দিক হইতে উঠিয়াছিল কোনো কোনোটি পূর্ব দিক হইতে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই। এই দিক এইরূপ অর্ধ পাহাড়ে একটি আছে আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম এই পাহাড়ে পশ্চিমভাগে ভাগে মৃত্তিকা নাই সুতরাং তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায় এক স্তরে নুড়ি আর এক স্তরে কালো পাথর ইত্যাদি কিন্তু কোনো স্তরই সমসূত্র নহে প্রত্যেকটি কোথাও উঠিয়াছে কোথাও নামিয়াছে আমি তাহা পূর্বে লক্ষ্য করি নাই লক্ষ্য করিবার কারণ পরে ঘটিয়াছিল একদিন অপরাহ্নে এই পাহাড়ের মূলে দাঁড়াইয়া আছি এমতো সময় আমার একটা নেমক হারাম ফরাসি কুকুর আপন ইচ্ছামতো তাঁবুতে চলিয়া গেল আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম আমার পস্তাতে সেই চিৎকার রূপে প্রতিধ্বনিত হইল পশ্চাৎ পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম প্রতিধ্বনি আবার পূর্বমত রস দীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপপ্রান্তে চলিয়া গেল আবার চিৎকার করিলাম শব্দ পূর্ববৎ পাহাড়ের গায়ে লাগিয়া উচ্চ নীচ হইতে লাগিল এইবার বুঝিলাম শব্দ কোনো একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায় সেই স্তর যেখানে উঠিয়াছে বা নামিয়াছে শব্দ সেইখানে উঠিতে নামিতে থাকে কিন্তু শব্দ দীর্ঘকাল কোনো স্থায়ী কেন স্থায়ী হয় যতদূর পর্যন্ত সেই স্তরটি আছে ততদূর পর্যন্ত কেন যায় তাহা কিছুই বুঝিতে পারিলাম না ঠিক যেন সেই স্তরটি শব্দ কন্ডাক্টর যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে সংস্পর্শ না হয় সে পর্যন্ত শব্দ ছুটিতে থাকে আরেকটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম সেটি এক শিলা সমুদয় একখানি প্রস্তর তাহাতে একেবারে কোথাও কণামাত্র মৃত্তিকা নাই সমুদায় পরিষ্কার ঝরঝর করিতেছে তাহার এক স্থান অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে সেই ফাটার উপর বৃহৎ এক অস্বত্থ গাছ জন্মিয়াছে তখন মনে হইয়াছিল অস্বত্থ বৃক্ষ বড় রসিক এই নীরস রস পাশান হইতেও রস গ্রহণ করিতেছে কিছুকাল পরে আর একদিন এই অসত্য গাছ আমার মনে পড়িয়াছিল তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড় শোষক ইহার নিকট নিরস পাষানেরও নিস্তার নাই এখন বোধ হয় গাছটি আপন অবস্থানুরূপ কার্য করিতেছে সকল বৃক্ষই যে বাঙালার রসপূর্ণ ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কাল যাপন করিবে এই মতো সম্ভব নহে যাহার ভাগ্যে কঠিন পাষান পাশানই তাহার অবলম্বন এখন আমি অস্বত্যটি প্রশংসা করি এক্ষণে সে সকল কথা যাওক প্রথম দিনের কথা দুই একটি বলি অপরাহ্নে পালাময়ে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ পর্বত শ্রেণী দেখিতে দেখিতে মধ্য দিয়া যাইতেছিলাম বাঁধা পথ নাই কেবল এক সংকীর্ণ গোপথ দিয়া আমার পালকি চলিতে লাগিল অনেক স্থলে উভয় পার্শ্বস্থ লতা পল্লব পালকি স্পর্শ করিতে লাগিল বন বর্ণনায় যেরূপ শাল তাল তমাল হিনতাল শুনিয়াছিলাম সেরূপ কিছুই দেখিতে পাইলাম না তাল হিনতাল একেবারেই নাই কেবল শাল বন অন্য বন্য গাছও আছে শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নাই সকলগুলি আমাদের দেশীয় কদম্ব বৃক্ষের মতো না হয় কিছু বড় কিন্তু তাহা হইল জঙ্গল অতি দুর্গম কোথাও তাহার ছাদ নাই এই জন্য ভয়ানক মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য এই রূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠণ্টার বিস্ময়কর শব্দ কর্ণগোচর হইল কাষ্ঠঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম গৃহপালিত পশু বনে পথ হারাইলে শব্দানুসরণ করিয়া তাহাদের অনুসন্ধান করিতে হয় এই জন্য গলঘণ্টার উৎপত্তি কাষ্ঠঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভিতর কেমন করে পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দে আরও যেন অবসন্ন করে কিন্তু সকলকে করে কিনা তাহা বলতে পারি না পরে দেখিলাম একটি মহিষ সভায় মুখ তুলিয়া আমার পালকির প্রতি একদৃষ্টিতে চাহিয়া আছে তাহার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলিতেছে আমি ভাবিলাম পালিত মহিষ যখন নিকটে তখন গ্রাম আর দূরে নহে অল্প বিলম্বেই অর্ধশুষ্ক তৃণাবৃত একটি শুষ্ক প্রান্তর দেখা গেল এখানে সেখানে দুই একটি মধু বা ময়ুয়া বৃক্ষ বিভিন্ন প্রান্তে গুলমুখী লতা কিছুই নাই সর্বত্র অতি পরিষ্কার পর্বত ছায়ায় সে প্রান্তর আরও রম্য হইয়াছে তথায় কতকগুলি কোল বালক একত্র মহিষ চড়াইতেছিল রূপ কৃষ্ণ বর্ণকান্তি আর কখনো দেখি নাই সকলের গলায় পুঁতির সাত নড়ি ধুকধুকির পরিবর্তে এক একখানি গোল আরশি পরিধানে ধরা পারনে বনার ফুল কেহু মহিষপৃষ্ঠে শায়োন করিয়া আছে কেহুবা মহিষপৃষ্ঠে বসিয়া আছে কেহু কেউ নৃত্য করিতেছে সকলগুলি যেন কৃষ্ণ কা ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল যে স্থান তাহতে এই পাথুরে ছেলেগুলি উপজুগি বলি আবেশে সুন্দর দেখাইতেছিল চারিদিকে কালো পাথর পশু ও পাথুরে তাহাদের রাখালো সেই রূপ এই স্থলে বলা আবশ্যক যে এ অঞ্চলে মহিষ ভিন্ন গরু নাই আর বালকগুলি কোলের সন্তান এই অঞ্চলে প্রধানত কোলের বাস কোলেরা বন্য জাতি খর্বাকৃতি কৃষ্ণবর্ণ দেখিতে কুৎসিত কি রূপবান তাহা আমি মীমাংসা করিতে পারি না যে সকল কোল কলিকাতায় আইসে বা চা বাগানে যায় তাহাদের মধ্যে আমি কাহাকেও রূপবান দেখি নাই বরং অতি কুৎসিত বলিয়া বোধ করিয়াছি কিন্তু স্বদেশে কোল মাত্রেই রূপমান অন্তত আমার চক্ষে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে প্রান্তরের পর এক ক্ষুদ্র গ্রাম তাহার নাম স্মরণ নাই তথায় তিরিশ বত্রিশটি গৃহস্থ বাস করে সকলেরই পর্ণকুটির আমার পালকে দেখিতে যাবতীয় স্ত্রীলোক ছুটিয়া আসিল সকলেই আবলুসের মতো কালো সকলেই যুবতী সকলেরই কোটি দেশে একখানি করি এক ক্ষুদ্র কাপড় জড়ানো সকলেরই কক্ষ বক্ষ আবরণ শূন্য সে নিরাবৃত বক্ষে পুঁতির সাত নড়ি তাহাতে ক্ষুদ্র ক্ষুদ্র আরশি ঝুলিতেছে কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল মাথায় বড় বড় বনফুল যুবতীরা পরস্পর কাঁধ ধরাধরি করিয়া দেখিতে লাগিল কিন্তু দেখিল কেবল পালকি আর বেহারা পালকির ভিতরে কি বা কি তাহা কেহই দেখিল না আমাদের বাংলায়ও দেখিয়াছি পল্লীগ্রামে বালক বালিকারা প্রায় পালকি আর বেহারা দেখিয়া খান্ত হয় তবে যদি সঙ্গে বাধ্য থাকে তাহা হইলে বরকনে দেখিবার নিমিত্ত পালকির ভিতরে দৃষ্টিপাত করে যিনি পালকি চড়েন সুতরাং তিনি দুর্ভাগ্য কিন্তু গ্রাম্য বালক বালিকারাও অতি নিষ্ঠুর অতি নির্দয় তারপর আবার কত দূর গিয়া দেখিলাম পথ যুবতীরা মদের ভাঁটিতে বসিয়া মদ্যপান করিতেছে গ্রাম মধ্যে যে যুবতীদের তাহারাও আকারে অলঙ্কারে অবিকল সেইরূপ যেন তাহারাই আসিয়া বসিয়াছে যুবতীরা উভয় জানু দ্বারা ভূমি স্পর্শ করিয়া দুই স্থলে শালপত্রের পাত্র ধরিয়া মদ্যপান করিতেছে আর ঈষৎ হাস্যবদনের সঙ্গীদের দেখিতেছে জানুর স্পর্শ করিয়া উপবেশন করা কোলজাতি স্ত্রীলোক দিগের রীতি বোধ হয় যেন সাঁওতাল দিগেরও এই রীতি দেখিয়াছে বনের মধ্যে যেখানে সেখানে মদের ভাঁটি দেখিলাম কিন্তু বাংলায় ভাঁটিখানায় যেরূপ মাতাল দেখা যায় পালামাউ পরগনায় কোনো ভাঁটিখানায় তাহা দেখিলাম না আমি পরে তাহাদের আহার ব্যবহার সকলেই দেখিতাম কিন্তু কিছুই তাহারাই আমার নিকটে গোপন করিত না কিন্তু কখনো স্ত্রী মাতাল হইতে দেখি নাই অথচ তাহারা পান কুণ্ঠ নহে তাহাদের মদের মাদকতা নাই কথাও বলিতে পারি না সেই মদ পুরুষেরা পুরুষের মাতা হইয়া থাকে পূর্বে কেবল যুবতীদের কথা বলিয়াছি ইচ্ছাপূর্বক বলিয়াছি এমন নহে বাংলার কথাটাকে বৃদ্ধাই অধিক দেখা যায় কিন্তু পালামো অঞ্চলে যুবতী অধিক দেখা যায় কোলের মধ্যে বৃদ্ধা অতি অল্প তাহারা অধিক বয়সী হইলেও যুবতী থাকে অস্বীতিপরায়ণা না হইলে তাহারা লৌলচর্বা হয় না অতিশয় পরিশ্রমী বলিয়া গৃহকার্য কৃষিকার্য সকল কার্যই তাহারা করে পুরুষেরা স্ত্রীলোকের ন্যায় কেবল বসিয়া সন্তান রক্ষা করে কখনো কখনো চাটাই বনে আলস্য জন্য পুরুষেরা বঙ্গ মহিলাদের ন্যায় শীঘ্র বৃদ্ধ হইয়া যায় স্ত্রীলোকেরা শ্রম হেতু চির যৌবনা থাকে লোকে বলে পশুপক্ষীর মধ্যে পুরুষ জাতিই বলিষ্ঠ ও সুন্দর মনুষ্য মধ্যেও সেই নিয়ম কিন্তু কোলদের দেখিলে তাহা বোধ হয় না তাহাদের স্ত্রী জাতিরাই বলিষ্ঠা ও আশ্চর্য কান্তি বিশিষ্ট কিন্তু তাহাদের বয়প্রাপ্ত পুরুষদের গায়ে করি উঠিতেছে চোখে মাছি উঠিতেছে মুখে হাসি নাই যেন সকলেই জীবন কমি কমিয়া আসিয়াছে আমার বোধ হয় কোল জাতির ক্ষয় ধরিয়াছে ব্যক্তি বিশেষের জীবনী শক্তি যেরূপ কমিয়া যায় জাতি বিশেষেরও জীবনী শক্তি সেইরূপ ক্ষয়প্রাপ্ত হয় ক্রমক্রমে ক্রমে লোভ পায় মানুষের মৃত্যু আছে জাতিরও লোভ আছে এই পরগনায় পর্বতে স্থানে স্থানে অসুরেরা বাস করে আমি তাহাতে দেখি নাই তাহারা কোলদের সহিত বা অন্য কোন বন্য জাতির সহিত বাস করে না শুনিয়াছি অন্য জাতীয় মনুষ্য দেখিলে তাহারা পলায় পর্বতের অতি নিবৃত্ত স্থানে থাকে বলিয়া তাহাদের অনুসন্ধান করা কঠিন তাহাদের সংখ্যা নিতান্ত অল্প হইয়া পড়িয়াছে পূর্বকালে যখন আর্যেরা প্রথম ভারতবর্ষে আসেন তখন অসুরগণ অতি প্রবল ও তাহাদের সংখ্যা অসীম ছিল অসুরেরা আসিয়া আর্যগণের গরু কাড়িয়া লইয়া যাইত ঘৃত খাইয়া পালাইত আর্যেরা নিরুপায় হইয়া কেবল ইন্দ্রকে ডাকিতেন কখনো কখনো দলবল জুটাইয়া লাঠালাঠিও করিতেন শেষে বহুকাল পরে যখন আর্যগণ উন্নত ও শক্তিসম্পন্ন হইলেন তখন অসুরগণকে তাড়াইয়াছিলেন পরাজিত অসুরগণ ভালো ভালো স্থান আর্যদের ছাড়িয়া দিয়া আপনারা দুর্গম পাহাড় পর্বতে গিয়া স্থাপন করে অদ্যাবধি সেই পাহাড় পর্বতে তাহারা আছে কিন্তু আর তাহাদের বলবীর্য নাই আর সে অসীম সংখ্যাও তাহাদের নাই এক্ষণে যেরূপ অবস্থা তাহাদের অসুরকুল ধ্বংস হইয়াছে বলিলেও অন্যায় হয় না যে দশ পাঁচজন এখানে সেখানে বাস করে আর কিছুদিনের মধ্যে তাহারাও থাকিবে না জাতি লোপ মধ্যে মধ্যে হইয়া থাকে অনেক আদিম জাতির লোভ হইয়া গিয়াছে অদ্যাপী হইতেছে জাতি লোপের হতি দর্শনবিদদের মধ্যে কেহ কেহ বলেন যে পরাজিত জাতিরা বিজয়ী কর্তৃক বিতাড়িত হইয়া অতি অযোগ্য স্থানে গিয়া বাস করিলে পূর্বস্থানে যে সকল সুবিধা ছিল তাহার অভাবে ক্রমে তাহারা অবনত ও অবসন্ন হইয়া পড়ে এ কথা অনেক স্থলে সত্য সন্দেহ নাই অসুরগণের পক্ষে তাহাই খাটিয়াছিল বোধ হয় কিন্তু সাঁওতালেরা এক সময় আর্যগণ কর্তৃক বিতাড়িত হইয়া দামিনী কোতে পলায়ন করিয়াছিল সেই অবধি অনেক কাল তথায় বাস করে তদ্যপি তথায় খাস সাঁওতালেরা বাস করিতেছে পূর্বাপেক্ষা তাহাদের যে কুলক্ষয় হইয়াছে এ মতো শোনা যায় না মার্কিন ও অন্যান্য দেশে যেখানে সাহেবেরা গিয়ে রাজ্য স্থাপন করিয়াছেন সেখানকার আদিবাসীরা ক্রমে ক্রমে লোভ পাইতেছে তাহার কারণ কিছুই অনুভব হয় না রেড ইন্ডিয়ান ন্যাটিক ইন্ডিয়ান নিউজিল্যান্ডার তাসমানীয় প্রভৃতি কত জাতি লোপ পাইতেছে মৌরি নামক আদিম জাতি বলিষ্ঠ বুদ্ধিমান কর্মঠ বলিয়া পরিচিত তাহারাও সাহেবদের অধিকারে ক্রমে লোপ পাইতেছে আঠেরোশো আটচল্লিশ সালে তাহাদের সংখ্যা এক লক্ষ ছিল বিশ বৎসর পরে আটত্রিশ হাজার হইয়া গিয়াছিল এক্ষণে সে জাতির অবস্থা কি তাহা জানি না বোধ হয় এতদিনে লোভ পাইয়া থাকিবে অথবা যদি এতদিন থাকে তবে অতি সামান্য অবস্থায় আছে মৌরি দুর্বল নহে তৎসম্বন্ধে একজন সাহেব লিখিয়াছেন হি ইজ দ্য নোবেলেস্ট অফ স্যাভেজেস নট ইকুয়ালড বাই দ্য বেস্ট অফ রেড ইন্ডিয়ানস তথাপি এ জাতি লোভ পায় কেন তুমি বলিবে সাহেবদের অত্যাচারে তাহা কদাচ নহে কানাডার অধিবাসী সম্বন্ধে সাহেবরা কতই যত্নবান করিয়াছিলেন কিছুতেই তাহাদের কুলক্ষয় রক্ষা করিতে পারেন নাই ডাক্তার কি লিখিয়াছেন যে ইন ক্যানাডা ফর দ্য লাস্ট ফিফটি ইয়ার্স দ্য ইন্ডিয়ানস হ্যাভ বিন ট্রিটেড উইথ প্যাটার্নাল কাইন্ডনেস বাট দ্য ওয়েস্টিং নেভার স্টপস the government has built them houses furnished them with plows supplied them constantly with rifles ammunition and clothes paid their medical attendance but the result is merely this that their extinction goes on more slowly than it otherwise would Shamacho উপযোগী ভালো স্থান ত্যাগ করিয়া বিপরীত স্থানে তো এই জাতিদের যাইতে হয় নাই তবে তাহাদের কুল্লোভ হইল কেন কেহ কেহ বলেন যে সাহেবদের সংস্পর্শে দোষ আছে প্রধান জাতির সংস্পর্শে আসিলে সামান্য জাতিরা কতকটা উদ্যমভঙ্গ ও অবসন্ন হইয়া পড়ে এ কথার প্রত্যুত্তরে একজন সাহেব লিখিয়াছেন যে ভারতবর্ষে কতই সামান্য জাতি বাস করে কিন্তু সে তো কায় জাতি সংস্পর্শে তাহাদের তো কুলবৃদ্ধির ব্যাঘাত হয় না আমরা একথা সম্বন্ধে এই মাত্র বলিতে পারি যে ভারতবর্ষে আদিম জাতির কুলক্ষয় অনেক দিন আরম্ভ হইয়াছে কিন্তু ইংরেজদের সমাগমের পর কোন জাতির ক্ষয় ধরিয়াছে এমতো নিশ্চয় করিয়া বলিতে পারি না তবে কোলদের সম্বন্ধে কিছু সন্দেহ করা যাইতে পারে তাহার কারণ আর এক সময় সমালোচনা করা যাইবে এখানে কথা যাউক অনেকের নিকট ইহা শিবের গীত বোধ হইবে কিন্তু এই বয়সে যখন যাহা মনে হয় তখনই তাহা বলিতে ইচ্ছা যায় লোকের ভালো লাগিবে না এ কথা মনে তখন থাকে না যাহাই হোক আগামীবারে সতর্ক হইব কিন্তু যে কথার আলোচনা আরম্ভ করা গিয়াছিল তাহা শেষ হয় নাই ইচ্ছা ছিল এই উপলক্ষে বাঙালির কথা কিছু বলি কিন্তু চারিদিকে বাঙালির উন্নতি লইয়া বাহবা পড়িয়া গিয়াছে বাঙালি ইংরেজি শিখিতেছে উপাধি পাইতেছে বিলাত যাইতেছে বাঙালি সভ্যতা সোপানে উঠিতেছে বাঙালিরার আর ভাবনা কি সকল তো বাহ্যিক ব্যাপার বঙ্গ সমাজের আভ্যন্তরীণ ব্যাপার কি একবার অনুসন্ধান করিলে ভালো হয় না শুনেতেছি গণনায় বঙ্গবাসীদের সংখ্যা বাড়িতেছে বড়ই ভালো